বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা দেশের বাইরে থেকে দেশে চলে গেছেন করোনা ভাইরাসের কারণে চাকরি বাকরি হারিয়ে, আপনার অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, কিন্তু আপনি বাংলাদেশে বসে আছেন, কোথায় আবার যাবেন, কোন দেশে যাবেন কোনো ঠিক নাই। অথবা আপনি বাংলাদেশি নাগরিক, দেশের বাইরে আসবেন, অথবা আপনি বর্তমানে বাংলাদেশে আসতেন, বাংলাদেশের বাইরে আসতেন, এই তিন শ্রেণীর লোকের জন্য সরকার যেটি করেছে, আজকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে এসেছে আমি প্রবাসী। এই অ্যাপসের মধ্যে আপনি যদি নিবন্ধন করে রাখেন, সেক্ষেত্রে আপনি কোন দেশে যাবেন, আপনার কি কি অভিজ্ঞতা আছে, শিক্ষাগত যোগ্যতা কত, পাসপোর্ট নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে রাখলে অগ্রাধিকার ভিত্তিতে সরকার যখন দেশের বাইরে লোক পাঠাবে অথবা বিভিন্ন কোম্পানি যখন লোকের প্রয়োজন হবে, এখান থেকে আপনাকে যাচাই বাছাই করে আপনাকে কিন্তু নেওয়া হবে। এটা ছাড়া এর মধ্যে আপনি যত প্রকার প্রবাস সংক্রান্ত তথ্য চান সবকিছুই আপনারা এখানে পাবেন। তো অ্যাপসটি সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে পাবেন, জাস্ট এটাকে ইনস্টল করে নিবেন। অত বড় অ্যাপস না, খুবই দ্রুতই আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট 20 মেগাবাইটের একটা অ্যাপস 10 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তবে এটি ডাউনলোড করে ওপেন করার আগে আপনার একটা ইমেল অ্যাড্রেস অথবা একটা মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। তো জাস্ট এখানে আমি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করতেছি। যখনই আপনি ওপেন করতেছেন আপনার সামনে এইরকম আসবে। আপনি চাইলে বাংলায় অথবা ইংলিশে, আপনার যেটাতে খুশি সেটা আপনি এখানে করতে পারেন। তো জাস্ট আমি বাংলায় রাখতেছি। এখানে প্রথমে বলা হচ্ছে আপনার একটা মেইল অ্যাড্রেস অথবা আপনার একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য। তো আমি আমার মেইল অ্যাড্রেসে দিচ্ছি, যেটা আপনি আপনার মেইল অ্যাড্রেস দিবেন। আমি আমার মেইল অ্যাড্রেসটা দিচ্ছি যে অ্যাড একবারই অ্যাড হবে @gmail.com। আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন .com COM। ইমেল অ্যাড্রেসটা চেক করে নিবেন, যাতে ইমেল অ্যাড্রেসে একটা কোড আসবে, এই কোডটা আপনাকে আবার এখানে দিতে হবে। তো সাথে সাথে আপনার মোবাইলটা হাতে রাখবেন, যদি মোবাইল নাম্বার দেন, আর যদি আপনি দেন ইমেল অ্যাড্রেস, তাহলে আপনার যে অ্যাক্সেস আছে যে মোবাইলের মাধ্যমে, সেখানে জাস্ট একটু আপনি খোঁজ নেন, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই আপনার জন্য চলে আসবে যে এই যে দেখুন আমি প্রবাসী রেজিস্ট্রেশন সংক্রান্ত যে মেসেজটি, সেটি কিন্তু চলে এসেছে। তো এখানে 4 ডিজিটের একটি কোড দেওয়া আছে, আমি 4800 কোডটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়ে কনফার্ম করে নিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কমপক্ষে 3টি দেশ নির্বাচন আপনি করুন, হয় আপনি যে দেশে আসছেন অথবা যে দেশে আপনি যেতে চান। তো আমি জাস্ট এখানে যেহেতু প্রথমে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং মালয়েশিয়া এই 3টা দেশ দিচ্ছি, পরবর্তী দিলাম। তো আপনি যে সমস্ত দেশে যেতে আগ্রহী অথবা যে সমস্ত দেশে আছেন সেগুলো জাস্ট নিবেন। তো এক্ষেত্রে আপনার কোন বিষয়ে কারিগরি দক্ষতা আছে সেটা এখানে অনেক কিছু দেওয়া আছে, যে আপনি শ্রমিক, ক্লিনার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, কুক, শেফ, এগ্রিকালচার, অসংখ্য কিছু। এর মধ্যে যদি আপনার না আসে তাহলে আপনি অন্যান্যতে যাবেন। এখানে আরো লম্বা চওড়া তাদের এয়ার কন্ডিশনার, টেকনিশিয়ার, অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ আপনি কি পারেন সেই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। যেমন আপনি যদি কম্পিউটারে কাজ করতে আগ্রহী হন, বিক্রয় প্রতিনিধি হন, কম্পিউটার অপারেটর, আইটি পেশাদার, এটা ছাড়া সিকিউরিটি গার্ড, ডাক্তার, নানা প্রকার কিছু আছে, কয়েকটা আপনি সিলেক্ট করে দিয়ে দিলেন। তো আমি 3টা সিলেক্ট করে দিলাম, পরবর্তীতে ক্লিক করতেছি। তো এখানে বলা হচ্ছে যে আপনি পুরুষ না স্ত্রী, আপনি পুরুষে ক্লিক করবেন। আপনি কি এর আগে বিদেশে কাজ করেছেন কিনা, যদি করেন হ্যাঁ, যদি না করেন তাহলে না। আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনি দিয়ে দিবেন, যদি জাস্ট কোনো সার্টিফিকেট না থাকে, প্রাথমিক শিক্ষা, সপ্তম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, যেটা আপনি পারেন সেটা আপনি দিয়ে দিবেন। তো তারপরে আমরা নিচ্ছি। তো নেওয়ার পর আপনাকে স্বাগতম বলা হলো। তো এখন আপনি যেটা করবেন, এই তো আপনি অ্যাপসের ভিতরে ঢুকে গেলেন, তো এখন আবেদন প্রক্রিয়া শুরু করুন। এখানে আপনি আবেদন করবেন। তো আবেদনটা আপনাকে পাসপোর্ট যে কপিটা আছে আপনার, সেই পাসপোর্ট কপিটা কিন্তু লাগবে, যদি থাকে ভালো। তো আমি এখানে পাসপোর্টটা নাই দিচ্ছি। তারপরে যেটা আমাকে বলতেছে যে জাস্ট এলাও আমরা দিচ্ছি, তাহলে নিকটবর্তী পাসপোর্ট অফিসটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কোন নিকটবর্তী আপনার অফিস আছে যেখান থেকে আপনি পাসপোর্টটা করতে পারবেন, অর্থাৎ তথ্যমূলক। আর যদি আপনার পাসপোর্টটা থাকে, আপনি পাসপোর্ট এখানে দিয়ে আবার যদি আমরা যাই, তো এখানে
যেটি করা হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি, আপনার যদি মোবাইলে করা থাকে ভালো, অথবা ক্যামেরা দিয়ে সরাসরি স্ক্যান করে আপনি এখানে পাসপোর্টের যাবতীয় তথ্যগুলো দিতে পারেন। এগুলো যখন দিবেন, তারপরে আসবে আপনার যে চাকরি খুঁজুন, আপনি কোন দেশে চাকরি করতে যাবেন। তাহলে আপনি যখন চাকরি খোঁজার আগে আপনাকে এটা পূরণ করে নিতে হবে, যাবতীয় পাসপোর্ট এনআইডি দিয়ে তথ্যগুলো পূরণ করে নিতে হবে। তারপরে নিকটবর্তী দেখুন পাসপোর্ট অফিস সমূহ নাম দেওয়া আছে, রিক্রুটিং এজেন্সি নাম দেওয়া আছে, জেলা জনশক্তি অফিসের নাম দেওয়া আছে, সবগুলো নাম দেওয়া আছে, মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনি এখান থেকে সেগুলো জেনে নিতে পারবেন। মেডিকেল সেন্টার সমূহ, প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, সবকিছুর নাম কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ একটা তথ্য নির্ভর প্রবাসীদের জন্য যে কোথায় কোথায় কোন কোন সেন্টার আছে সেগুলো যাবতীয় ইনক্লুড করেছে তারা। এটা ছাড়া বিদেশে যাওয়ার জন্য আপনার কি কি জিনিসের প্রয়োজন সেগুলো তারা ইনক্লুড করেছে। এটা ছাড়া সাধারণ প্রশ্ন এবং উত্তর আছে, যেগুলো আপনার হয়তো মনের মধ্যে আসে যে আসলে আপনি বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন, বিদেশে যদি আপনার মালিক আপনাকে কাজে থেকে বেতন না দেয় তাহলে কি করবেন, অসংখ্য প্রশ্ন তারা ইনক্লুড করেছে। তো দেশ ভিত্তিক নিয়মাবলী, অর্থাৎ আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের নিয়মটা কি, যেমন এখান থেকে যদি আমরা ইউনাইটেড আরব আমিরাত যদি সিলেক্ট করি, তো এক্ষেত্রে তারা আমাদেরকে দেখাবে যে আসলে দরকারি কাগজপত্র এবং সাধারণ নির্দেশিকা। তো সাধারণ নির্দেশিকায় যদি আমরা ক্লিক করি, তারা বেসিক কিছু তথ্য দিচ্ছে আপনাকে যে কি কি জিনিসটা লাগবে, বেতন কত হতে পারে। অর্থাৎ ওভারঅল অর্থে আমরা বলতে পারি এটা প্রবাসীদের জন্য একটা তথ্য কেন্দ্র। প্রয়োজনীয় কাগজপত্র, কি কি কাগজপত্র আপনার লাগবেই লাগবে, যেগুলো ছাড়া আপনি যেতে পারবেন না, যেমন বৈধ মেয়াদ সহ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, জীবন বৃত্তান্ত, আপনার অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, চাকরি যে চুক্তিপত্র, পুলিশের ছাড়পত্র, চিকিৎসা ছাড়পত্র, ভিসা, অসংখ্য কিছু, এই যাবতীয় তথ্যগুলো কিন্তু তারা সেখানে কালেক্ট করার চেষ্টা করেছে। আর খরচ সমূহ, কোন দেশে যেতে কত টাকা লাগে, যেমন এগুলো কিন্তু সরকারি খরচ দেখে নেন। সৌদি আরবে মাত্র 1,65,000, ইউনাইটেড আরব আমিরাতে মাত্র 1,07,000, যেগুলো হয়তো শুনলে অনেকে হাসবেন যেহেতু 4-5-10 লক্ষ টাকা খরচ করে আসেন। সব দেশে সরকারি রেটটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো আপনারাও যেটা করতে পারেন, আপনি আপনার যাবতীয় তথ্যগুলো দিয়ে এখানে নিবন্ধন করে রাখতে পারেন। যারা নতুন দেশের বাইরে আসবেন অথবা যারা চাকরি হারে চলে গেছেন, তারা এখানে নিবন্ধন করে আপনার যোগ্যতা সহ যদি দিয়ে রাখেন, হয়তো অতি দ্রুতই, যেহেতু আমরা জানি বিশ্বব্যাংক থেকে এবং নানা প্রকার থেকে গত বছরে সরকার কিন্তু অনেক টাকা পেয়েছে এই সমস্ত প্রবাসীদের পুনর্বাসন এবং যারা দেশে বাইরে যেতে চায় তাদের জন্য। তো এই অ্যাপসটি আশা করি কাজে আসবে, আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবং পরবর্তীতে হয়তো 1-2 দিনে আপনারা দেখবেন সরকারি সার্কুলার, হয়তো সরকারও আপনাদেরকে বলতেছে যে আপনারা এই অ্যাপসটিতে নিবন্ধন করে রাখুন। আর আপনার এখানে তো টাকা পয়সা কিছুই লাগতেছে না, আপনি জাস্ট আপনার পাসপোর্ট আইডি কার্ড দিয়ে এই যে আবেদন প্রক্রিয়া করুন, এখানে আপনি যেটি করবেন আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আপনি সেখানে জাস্ট নিবন্ধন করে রাখবেন। আশা করি এখান থেকে উপকৃত হবেন। আর এখন পর্যন্ত এটা আইফোনের জন্য করা হয় নাই, এখনো অ্যান্ড্রয়েডের জন্য আছে, হয়তো অতি দ্রুতই অ্যান্ড্রয়েডের সাথে যেমন হয়েছে তেমন আইফোনের জন্য হয়ে যাবে। আর এই তথ্যগুলো আপনি চাইলে ইংলিশও নিতে পারেন, বাংলাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি অ্যাপসটি ভালো লাগে, তথ্যগুলো আপনার ভালো লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা প্রবাসীদের জন্য যে সমস্ত ভিডিও তৈরি করি আপনাদের উপকারের জন্যই তৈরি করি। যদি আপনার আরো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই জানাবেন, আমরা ট্রাই করবো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।